এই যে বাবা হাবি, তোমার কথাই ভাবতেছিলাম। মানে এই শুনছো তো, গঞ্জে কিছু দোকানপাট খুলেছে, তা কি তুমি শুনেছো? কোথায় কাকা, আমি তো শুনিনি। হ্যাঁ বাবাজি, আমরা শুনেছি এবং দেখেও এলাম, বেশ কিছু দোকানপাট চালু হয়েছে, ভালো ব্যবসা হচ্ছে। তা কাকা, আমাকে এসব কথা বলতেছেন কেন? হ্যাঁ, এই গায়ে তো তোমাদের চেয়ে আর ধন সম্পদশালী কোনো ব্যক্তি নেই, তাই যাচ্ছিলাম তোমার কাছে কিছু টাকার জন্য। কিছু টাকা যদি আমাকে দিতে, তাহলে আমিও ব্যবসাটা করে যা ব্যবসা হতো অর্ধেক আমি তোমাকে দিয়ে দেবো বাবাজি। তা আপনি কি নিশ্চিত ওইখানে ব্যবসা করলে লাভ হবে? আমরা দুজন নিজেই দেখে এলাম, প্রচুর বেচা কিনি হচ্ছে, ভালো ব্যবসা হবে। তোমার টাকাও ফেরত দিয়ে দেবো, আর যা ব্যবসা হবে অর্ধেক তোমাকে দিয়ে দেবো বাবাজি। ঠিক আছে কাকা, আমাকে দু একটা দিন সময় দেন, আমি একটু ভেবে দেখি। বড় আশা করে তোমার কাছে চাচ্ছি, বুঝছো? আর কার কাছে চাবো বুঝছো বাবাজি? তোমাকে আবার ফেরত দিয়ে দেবো, আর ব্যবসা যা হবে তার অর্ধেক তোমাকে দেবো বাবাজি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে কাকা। আচ্ছা বাবা, আচ্ছা বাবাজি, মাথায় রেখো। এখন পেয়ে যাবো বুঝছিস। তুমি তো খুব ভালো ঘর বানাতে পারো শিমুল, শুনে রয়েছি তো। তোমার নাম লিখতে পারো তুমি? পারো না? আচ্ছা, কিন্তু অনেক পিঁপড়া আছে, এগুলি কি করবো আমরা এখন? শিমুল, এখানে কি করছো? চল ঘরে যাও। দুষ্টু ছেলে, যাও ঘরে যাও। তোমাকেও বলি বাপু, এই বাচ্চা ছেলেটার সাথে এত খেলাধুলার কি আছে? হ্যাঁ কি বলেন বোন, ও তো ছোট মানুষ, আমার বুঝির ছেলে, ওর সাথে একটু খেলবো না? আরো দুষ্টু হয়ে যাবে, পরে ঘরে মন বসবে না, এত খেলাধুলা ভালো নয় গো বাবু। কি এমন করলাম, আমরা তো একটু খেলাধুলা করছিলাম। আর ও শুধু তোমার বুঝির ছেলে না, ও এই বাড়িরও ছেলে, ওর দেখাশোনার দায়িত্ব এখন আমাদের। শিমুল চলো, আসো চলো বাবা। থাক না, ও না, ও আমার সাথে যাবে। চলো চলো বাবা, আসো। যাও বাবা, যাও যাও যাও, আমরা পরে খেলবো। হ্যাঁ শিমুল।